শান্ত শান্ত আপনাকে যুক্ত করা হয়েছে শান্ত আপনি শুনতে পাচ্ছেন হ্যালো হ্যাঁ শান্ত বলেন আহ দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো বলেন আহ দীর্ঘদিন ধরে আপনার ভিডিও দেখছিলাম এর আগে কয়েকবার যুক্ত হওয়ার জন্য ই করেছি কিন্তু হতে পারেনি আপনার অনেক ভিডিওর ভিতরেই দেখেছি যে বলেন শ্রীরাম বলে জয় শ্রীরাম বলে মানুষকে মারে কাটে হিন্দু ধর্মের কোন আছে আপনি মনুসংহিতাটা আপনার কাছে না থাকলে আপনি বের করে পড়েন বলে মারতে হবে সেটার কথা বলেছি আমি এখন জয় বলে মারলো নাকি কয় বলে মারলো সেটা ইম্পর্টেন্ট ধর্মের কারণে মারলো কিনা সেটা ইম্পর্টেন্ট তাই না

হিন্দু এসে বললো জয় লুচ্চা কৃষ্ণ জয় বিশ্বলোচ্চা কৃষ্ণ এটা বলে মারামারি শুরু করলো এটাতে ভাই কিছু যায় আসে না সে যে ধর্মের কারণে মারছে কিনা সেটা হচ্ছে না আসলে আমি ভাবলাম হয়তো রামায়ণে কোথাও বলা আছে যেটা যে আমার নাম নাও জয় শ্রীরাম বলো বলে গিয়ে মারকা টবে ঠিক আছে জয় শ্রীরাম বলে তো মানে যারা হচ্ছে গিয়ে আহ যে রামায়ণ যারা পড়ছে তারা তো এখানে ওখানে তো আছে যে জয় শ্রীরাম বলে যারা হচ্ছে রাবণ রাবণদের যে শ্রীলঙ্কা সে শ্রীলঙ্কা আক্রমণ করেছিল এবং বলুন বলুন না আমি যেটা বলছিলাম রাবণকে রাবণকে তো ওই তো খারাপ লোক ছিল সেজন্য তাকে কি যেটা বলা হয়েছে এখন সেটা তো আর আমি শিও না গিয়ে দেখে বসিনি রামায়ণে খারাপ লোক থাকলে তো সে সীতাকে নিয়ে গিয়ে ধর্ষণ করে ফেলার কথা ছিল সে তো সীতাকে কিছু করে নাই সে তো সীতাকে নিয়ে কিছু হ্যাঁ না সেখান থেকে এখন রামায়ণের যেটা বলা আছে সেটাই বললাম তো বলছি ঠিক আছে তো সেখান তো ওই তো পড়তে পারেনি কারণ ওকে একটা অভিশাপ দেওয়া ছিল যে ওই যদি কোন যে অলৌকিক ক্ষমতা এগুলো তো সব মিথ্যা কথা তো এখন সেটা সেটা আমি বিশ্বাস করছি না ঠিক আছে সেটা অলৌকিক হতে পারে আমি তো সেটা আগেই বললাম বলার আগেই তো বললাম যে যেটা রামায়ণে বলা আছে আমি কিন্তু সেটাই বলেছি ঠিক আছে কিন্তু কথাটা বলার আগেই বললাম যে রামায়ণে এটা বলা আছে রামায়ণে যে শিক্ষাটা দিচ্ছে রামায়ণ রাম কেন যুদ্ধটা করতে গেছিল সে তো সীতাকে উদ্ধারের জন্য যুদ্ধ করতে যায় নাই সে যুদ্ধ করতে গেছিল নিজের আত্মমর্যাদার জন্য আমার বউরে নিয়ে গেছে হারালামো এই কথা রাম সরাসরি না রামায়ণ যখন সীতাকে উদ্ধার করে হ্যাঁ দাদা বলছি যখন সীতাকে উদ্ধার করে নিয়ে আসে রামের মান সম্মান হানি হয়েছে রাম হচ্ছে আত্মগৌরব প্রতিষ্ঠা করার জন্য পুরা শ্রীলঙ্কাকে জ্বালায় দিছে পুরা একটা দেশকে জ্বালায় পোড়ায় দিছে আগুন দিয়ে জ্বালায় পোড়ায় দিছে পুরা একটা সভ্যতা ধ্বংস করে ফেলছে যেই রাষ্ট্র যেই দেশটা ছিল অত্যন্ত ধনী একটা দেশ অত্যন্ত মানে সমৃদ্ধ একটা দেশ সেই দেশটাকে পুরা ধ্বংস করে দিছে রাম কারণ হচ্ছে সে তার আত্মমর্যাদার জন্য যুদ্ধ করছে সে তার গৌরবের জন্য যুদ্ধ করছে সে কিন্তু সীতাকে উদ্ধারের জন্য যুদ্ধ করে নাই কারণ সীতাকে উদ্ধারের জন্য যুদ্ধ করে থাকলে সীতাকে আবার সে কেন অগ্নি পরীক্ষা নেবে না সেটা তো আপনি কি রামায়ণটা পরে গিয়ে কথাগুলো বলছেন নাকি নিজে থেকে মানে কথাটা বলছেন হম না এখন সেখানে কিন্তু রামায়ণ কিন্তু সেখানে এটা বলা হয়েছে যে যখন অগ্নি সেটা অগ্নি পরীক্ষা দিচ্ছিল

আমি হয়তো আমি হয়তো হিন্দু ধর্ম সম্পর্কে এক্সপার্ট না সেটা আমি সবসময় বলি আমি হিন্দু ধর্মকে এত এক্সপার্ট না ইসলাম ধর্ম সম্পর্কে আমি কত এক্সপার্ট কত আমি হিন্দু ধর্ম আমি এত মানে জোর দিয়ে পড়ি নাই হ্যাঁ যে এত মানে ইয়া ভাবে মানে হিন্দু ধর্ম চেয়ে আরো দুর্গন্ধ ইসলাম টু ইসলাম খ্রিস্টানিটি থেকে হিন্দু ধর্ম হচ্ছে আরো দুর্গন্ধ একেবারে দুর্গন্ধ যুক্ত প্রাচীন কালের কালচার বর্বর অসভ্য কালচার এইটা তো কোনো ধর্ম ক্যাটাগরির ভিতরে আসলে পরে না

আচ্ছা মহাভারত মহাভারত পড়তে আমার অনেক সময় লাগছে কিন্তু আমি অনেক সেই ক্লাস 9 এ আমি এটা আমার পড়া শেষ আপনি আমাকে এই দিকে শুনছেন আমি রামায়ণ মহাভারত পড়ছি কিনা আমি ইলিয়াড ও দিসি রামায়ণ মহাভারত একসাথে পড়ছি চারটা মহাকাব্য কি বলেন আপনি কার সাথে এবার আমি কিছু বলবো হ্যাঁ বলেন এই ধরনের কথা ছাড়া অন্য কোনো কথা থাকলে বলুন ঠিক আছে না আপনার রামায়ণে যখন সীতাকে নিয়ে আসে লঙ্কা থেকে যুদ্ধ জয় করে নিয়ে আসে তখন লক্ষণকে বলেছিল যে আদতে সীতা ওই সীতা যে ওখানে জানি সীতাকে তো আগেই হলো কি অগ্নির কাছে রেখে অগ্নিদেবতার কাছে রেখে গিয়ে ওর একটা প্রতিবিম্ব স্বরূপ গিয়েছিল ওখানে এইগুলো রামায়ণে যেগুলো বাজে কথা এগুলোর কোনো অর্থ নাই এগুলা ভাষ্যকর বাজে কথা প্রতিবিম্ব আবার রামায়ণের ভিতরে

সেটা দেখবেন মাল মশলা মিশা লেখে অমুক নায়িকা অতমুক ছেলের সাথে সাথে রাত্রেবেলা পড়ছে এগুলো বানায় বানায় লেখে লেখে কেন মানে দর্শক মজা পায় এই কারণে আসল কাহিনী হয়তো এরকম ছিল না সত্যি সত্যিটা তাহলে জানবো কি আমি তো জাস্ট ওখানে যেটা আছে আমি সেটাই বলেছিলাম তাই না আমি আপনি তো যেভাবে আমাকে কথাগুলো শুনলেন আমি তো একবার বলিনি যে এটাই সত্যি সেটা কি আমি একবার বলেছি আমার কথার ভিতরে বলেন যেভাবে মানে কথাগুলো শোনালেন আমি তো একবার বলিনি যে না এই কথাগুলো সত্যি কথাগুলি আমি যেটা বলছি ওখানে যেটা বলা আছে সেটাই সত্যি করার সময় ক্রিটিক্যালি পড়তে হবে যে এই ধরনের কথাবার্তা মানে মানে শিক্ষিত সমাজে না বলাই ভালো এই যে উদ্ভট কথাবার্তা

ঠিক আছে ঠিক আছে আচ্ছা ভালো থাকেন আপনার জন্য শুভকামনা রইলো পরের জনকে আমরা